জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও যুবক আল্লাহর গোলাম, আমরা যারা নবীর আদর্শ মেনে চলতেছি কই? আমরা তো না খাইয়া মরে যাই নাই, সম্মান কমে নাই। ও আল্লাহর গোলাম, একটু ভালো করে চিন্তা করেন। আমি আপনাদের বাধ্য করে বলি না, হুজুর হইতেই হবে, স্কুল কলেজ ছাড়িয়া মাদ্রাসায় পড়তেই হবে। একথা আমি বলি না রে বাবা, স্কুলে যারা পড়েন বাধা নাই, কলেজে যারা পড়েন বাধা নাই, চাকরি যারা করেন বাধা নাই, ব্যবসা যারা করেন বাধা নাই। তবে দাবি আমার একটা, আদর্শ নবীর উম্মত হইয়া চলার চেষ্টা করেন, সম্মান কমবে না। আপনি ডাক্তার হন বাধা নাই, আপনি ইঞ্জিনিয়ার হন বাধা নাই, আপনি একজন প্রফেসর হবেন বাধা নাই, তবে আমার দাবি বেয়াদব হবেন না। আপনার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, আপনার আচরণে যেন ওলামায়ে কেরাম কষ্ট না পায়, আপনার ব্যবহারে মুরব্বীরা যেন কষ্ট না পায়। আপনি আদর্শ ডাক্তার হন, দুনিয়াটা আপনার সম্মানের জায়গা হয়ে যাবে, মরিয়া গেলে কাজী নজরুলের মতো আপনার ইতিহাস রচনা হবে। সম্মানের ডাক্তার হন, ইঞ্জিনিয়ার যদি হতে চান আন্তর্জাতিক মানের সম্মানিত ইঞ্জিনিয়ার হন। আর সেক্ষেত্রে আপনাকে নবীর আদর্শ ছাড়া কোনো পথ নাই, কারণ দুনিয়াতে আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, দুনিয়াতে যত আদর্শ আছে সব আদর্শগুলো না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। ওই নবীর আদর্শের মালা গলায় লাগাও। ও যুবক বাবারা, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজি আছে না নাই? বালিশে মাথা লাগায় চিন্তা করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজও বাদ দেয় না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষিকাজ করে নামাজ ছাড়ে না, মনেরে প্রশ্ন করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নৌকায় বসে নামাজ পড়ে নাই, এরপরও নামাজ বাদ দেয় না, প্রশ্ন করো তোমার বিবেকটাকে তুমি কেন পারো না? তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরে চাকরি করে, ব্যবসায়ী ব্যবসা করে নামাজ ছাড়ে না, দোকানে শাটার ফালাইয়া নামাজে হাজির হয়ে যায়, বলো বাবা তুমি কেন নামাজ পড়বা না? তুমি তো মুসলমান, আমিও তো মুসলমান, আজকে তোমার এত পাও ধইরা বয়ান করা লাগবে কেন? আজকে বয়ান তো করা দরকার চট্টগ্রামে গিয়া পাহাড়ি অঞ্চলে, কারণ খ্রিস্টান মিশনারিরা আমার মুসলমানদের ধর্মান্তরিত বানাচ্ছে। আজকে বয়ান করা দরকার পঞ্চগড় ঠাকুরগা, সেখানে হাজারো কোটি টাকার প্রলোভন দেখাইয়া আমার মুসলমানদেরকে কাঁদিয়ে নি বানাচ্ছে। কিন্তু দুঃখ, কখন যাব চট্টগ্রামের পাহাড়ে, কখন যাব পঞ্চগড়ে, বাবা টাইম নাই, বারো মাস তোমার পেছনে দৌড়াইতেছি, ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, সারা রাত বয়ান, বারোটা মাস তোমার পেছনে দৌড়াইতে দৌড়াইতে যান শেষ, একটা গালিও দিলাম না রে বাবা, বরং পাও ধরে ধরে বিনয়ের সাথে কথা বলি, মাঝে মাঝে দুই একটা কথা মানুষ হিসাবে একটু গরম ভাষায় হয়ে গেল নাকি, এজন্য ফাঁকে ফাঁকে আবার মাপ চাই, মনে কষ্ট নিছেন নি বলিয়া ক্ষমা চেয়ে নেই, আবার মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহ মাফ করে দাও। এরপরও ফলাফল বড় দুর্বল, এখানে মানুষের অভাব নাই, এত মানুষ এই প্যান্ডেলে, কিন্তু কি লাভ হবে রে বাবা? আজকে ফজর যারা পড়ো নাই, জোহর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশার নামাজও হয় নাই, একটু পরে নামাজের আজান হবে, কয়জন মানুষ এখানে থাকবে নামাজের জন্য আল্লাহ ভালো জানেন। এই যদি বয়ানের ফলাফল হয় তাহলে আমিও বরবাদ তুমিও বরবাদ, তবে এখান থেকে যদি একটু তওবা করিয়া তৈরি হতে পারো আল্লাহর সাথে লাইন লাগাইয়া, ও দয়ার মালিক আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে নিলাম, আর কোনোদিন নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করবো না, নবীর তরিকা মানিয়া এরপরে আমি যা করি করবো,
হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহর কাছে তওবা করে যদি কেউ তৈরি হয়ে যায় তাহলে আল্লাহ দরজা খুলবেন। তবে এটাও কিন্তু চিরসত্য কথা, রহমতের নবীর কাছে বয়ান শুনিয়াও কপাল পরা আবু জাহাল কালেমা পড়ে নাই। নবীর বয়ান শুনিয়াও যে কপাল পরা কালেমা পড়ে না, ও কত বড় বেঈমান। আবার নবীর হাতে হাত লাগাইয়া নবীরে জবাই করতে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল হযরত ওমর। এটাই হলো কপাল, এটাই হলো ভাগ্য। নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, কত বড় কপাল পরা। আবার নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়লো ওমর। এখানেও এই দুই শ্রেণীর মানুষ বসবাস করতেছে। একদল বয়ান শুনিয়া তওবা করবে, আল্লাহ জীবনে তো কম গুনাহ করি নাই, আমার গুনার কারণে মনে হয় আমার মতো খারাপ মানুষ কেউ নাই, আমার অপরাধের খবর যদি আমার মা বাবায় জানতে, আমার মা বাবা যদি উপরে কিছু না বলতো মনে মনে ঘৃণা করত, আমার সন্তান যদি জানতো আমি অপরাধ করেছি আমারে বাবা বলে ডাক দিত না, আমার স্ত্রী আমাকে স্বামী বলে সম্মান করত না। ও আল্লাহ, মরণ কোন দিন হবে জানা নাই, এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই, গাড়ির নিচে লাশ যুবকের লাশ, পানির নিচে লাশ বলে কার বলে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। আল্লাহর কাছে তওবা করো, ও দয়ার মালিক, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। কোরআন সত্য, আজও পর্যন্ত একটা মিথ্যা প্রমাণ করতে পারলো না, ওতে কোরআনের বয়ানটাও সত্য। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ পাক কোরআনের মধ্যে বয়ান করেছেন। ও আল্লাহর বান্দারা, আজকে আমিও যদি তোমার মতো দাড়ি কেটে প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় ঘুরতাম, কেউ আমাকে বাধা দিত না রে বাবা। এই টুপির কারণে কত মানুষ বাজে কথা বলো, মাথা গরম হয়ে যায়, আমরা বুঝিয়াও টুপি ফালাই না। দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায়, জানার পরেও দাড়ি ফালাই না। আজকে বান্দা এই লম্বা জামা পরি, শরীর কত গরম লাগে তারপরও ফালাই না। শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া বুজু বানাইয়া ফজরের নামাজ পড়তে অনেক কষ্ট, তাও বুঝি তারপরও নামাজ ছাড়ি না। এর একমাত্র কারণ দুনিয়াটা কিছুই না, যাকে আমি আপন বলি সে স্বার্থপর আমার দুশ্মন। আমি মরিয়া গেলে সাথে সাথে তার মোবাইল থেকে আমার নাম্বার ডিলিট করে ফেলবে। আমি যাদের এত কান্না করে এত ঘাম ফালায়, যাদের জন্য এত কষ্ট করি, আমি মারিয়া গেলে আমার গায়ের জামাটা বেলেট দিয়া কেটে কেটে রাখিয়া দিবে, তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে বিদায় করে দিবে। ও আল্লাহর বান্দারা, এই চিন্তা করিয়া সব নবীরা কান্না করে করে চলিয়া গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পেয়া কান্না করে চলে গেলেন, সমস্ত ওলিয়া উলিয়ারা কান্না করে করে কবরে গেলেন, আমার কবরের হালাত কেমন হবে জানা নাই। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ, আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিও না রে যুবক। চাকরি করো, লেখাপড়া করো, যা করো, আর নামাজ ছাড়বা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, মা বাবার দোয়া ছাড়া কোনোদিন জীবন সফল হবে না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবা। আজকে থেকে তৈরি হয়ে যাও, মনে মনে তওবা করো, অন্তর দিয়ে আমার মালিকের সাথে বলে দাও, ও দয়ার মালিক, রিজিকের মালিক তুমি, ও আল্লাহ আজকে থেকে তোমার মোহাব্বত জন্মাইয়া নবীর তরিকা আদর্শ নিয়ে চলবো, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবন পরিচালনা করব। ও আল্লাহর বান্দারা, আমরা নবীর তরিকা মানতে যাওয়ার কারণে আমাদের সম্মানও কমে নাই, আমাদের ইজ্জতও কমে নাই, না খাইয়া আমরা কেউ মরিয়া যাই নাই। বরং তোমরা যাদের পেছনে সম্মানের জন্য দৌড়াও,
টাকা দিলে সম্মান না দিলে নাই, স্বার্থ ঠিক থাকলে সম্মান না দিলে সম্মান নাই, আর আমরা আল্লাহর মহব্বত নিয়ে চলি। অতএব দুনিয়ার স্বার্থ পরওয়ালারাও অঙ্গ সম্মান করে, তওবা করিয়া নাও, সম্মানের ডাক্তার হও, জীবনটা ধন্য হবে। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, আল্লাহর কাছে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো, তওবা করো। অন্তর যদি তৈরি হয়ে যায়, মুনাফেকি যদি না থাকে, তওবা করিয়া গুনামুক্ত হইয়া নবীর তরিকা মতে জীবনকে চালাইবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফেকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আমি শুধু তাদেরকেই বলবো, দুটো হাত আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, নবীর আদর্শ আল্লাহ হিসেবে কবুল করে নেন। মা বাবার দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শে নবীর তরিকা মেনে চলার তৌফিক দান করেন, হালাল রিজিক নিয়ে চলার তৌফিক দান করেন, আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে, আয় আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, আয় আল্লাহ আদবালা জিন্দেগি ইখতিয়ার করিয়া নবীর তরিকা মানিয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমাদের তওবার উপরে মৃত্যু পর্যন্ত কবুল করে নেন, আমিন। আল্লাহ যে কুদরতের দ্বারা অসম্ভবকে সম্ভব করে দেখাবেন, এটা আল্লাহ জমিনে এসে দেখাবেন না, তার প্রিয় বান্দাদের মাধ্যমে দেখাবেন। আল্লাহর প্রিয় ব্যক্তিদের মাধ্যমে কি পৃথিবীতে আল্লাহর সব থেকে বেশি প্রিয় হলো মানুষ, বলেন কারা? ফেরেশতারাও প্রিয় না, জিনেরাও প্রিয় না, একমাত্র আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় কারা? মানুষের মধ্যে আরো বেশি প্রিয় যারা, তারা হলেন আম্বিয়ায়ে কেরাম। দ্বিতীয় সিরিয়ালে আউলিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামকেই কোনো কোনো শব্দে আমরা বলি আহলুল্লাহ, ওলি, ওলামায়ে আহলে হক, এরাই সাদিকিন, এরাই সালিহিন, এরাই উলুল আমর। আল্লাহ এদের দ্বারা প্রকাশ করাবেন, অসম্ভবকে সম্ভব করায়া দেখাবেন। যেমন হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে বলতেছে নবীজিকে, বলো তো মুহাম্মদ আমার হাতের মুষ্টিতে কি আছে? নবীজি বললেন আমি জানি না, কি আছে আমি কেন জানো না? নবীজি গাইবের মালিক না, গাইবের মালিক বলেন কে? আরো স্পষ্ট করে বলি, খেয়াল করেন, আল্লাহ পাক তার কুদরতি এলেমের দ্বারা যেই পরিমাণ যেই সিস্টেমে গায়েব জানেন, ওই সিস্টেমে পৃথিবীর কেউ গায়েব জানে না। যদি কেউ মনে করে জানে, সে মুশরিক, জান্নাত তার জন্য হারাম। কারণ অনেকে গায়েব জানে বলে ধারণা করে, পীর গায়েব জানে, নবী গায়েব জানে, আবার গায়েবের আলাদা আলাদা ব্যাখ্যা দেয়। সব কিছুর মূল ভেঙ্গে চুরে সঠিক কথাটা বলে দিলাম, আল্লাহ পাক তার কুদরতের দ্বারা যেভাবে গায়েব জানেন, এইভাবে গায়েব পৃথিবীর আর কেউ, কেউ যদি মনে করে জানে সে মুশরিক, মুশরিকদের জন্য জান্নাত হারাম। হাতের মুষ্টিতে পাথরের কঙ্কর আছে, নবী বলেন আমি জানি না কি আছে। তবে নবী একটু ইশারা দিলেন, এই হাতের মুষ্টিতে যা আসো আওয়াজ দাও, পাথরগুলো কালেমা পড়া শুরু করল। এটা অসম্ভব না, কথা বলেন না, এটা অস্বাভাবিক না? স্বাভাবিক করলেন কে? কার মাধ্যমে?
এই নবীর মাধ্যমে কোনো অসম্ভবকে সম্ভব করানো, যেটাকে অলৌকিক ক্ষমতা, এটা কারো দ্বারা প্রকাশ পাবে, আল্লাহ নিজে প্রকাশ করবেন না, কারো মাধ্যমে করবেন, সেটা নবীর মাধ্যমে অথবা ওলির মাধ্যমে, নবীদের মাধ্যমে প্রকাশ হলে তার নাম মুজেজা, ওলিয়া উলিয়াদের মাধ্যমে প্রকাশ পেলে তার নাম কারামত। মুজেজা যেমন সত্য, কারামত তেমন সত্য। যারা উলিয়া উলিয়া মানে না তারা কারামত মানে না। আর আমি বান্দা স্পষ্ট সারা বাংলাদেশে আল্লাহর উপরে শপথ করে বলে যাই, বলতেছি, বলবো, আল্লাহর জাত ও সিফাতের কসম, যারা বলে আমরা উলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড। তাদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। নদীর মধ্যে পানি নাই কি নাই? পুরাটাই শুকনা অনেকদিন। আল্লাহর এক ওলি নবী না ওলি? ওলি একটা চিঠি লেখলেন, কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। চিঠি লেখা বাহককে বলেন, এই বাহক, শুকনা নদীর মধ্যে চিঠিটা ফেলে দাও। চিঠিটা নদীর মধ্যে ফেলে দিছে, জোয়ারের পানি শুরু হয়ে গেছে। যারা ওলিয়া উলিয়া মানে না তারা তো বলবে এই লোকটা কাফের হয়ে গেছে, যে চিঠি লেখছে আর পানি জারি হয়ে গেছে নদীতে, এটা তো হতেই পারে না। আর এই ঘটনা আমরা বলার কারণে আমরাও কাফের, কিন্তু কাফেরটা বলতে পারে না, ওর কলিজায় সাহস নাই, কারণ ঘটনাটা যদিও নবী দ্বারা ঘটায় নাই আল্লাহ, ঘটাইছেন একজন ওলি, তবে এমন ওলি যার ব্যাপারে কলম ধরলে আর বউ তালাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেমন একজন ওলি? রসুলের হাতে গড়া জান্নাতি সাহাবী হযরত ওমর। আমগো কোন আউলিয়া কেরাম যদি করতেন তো তো বিসমিল্লাহ ছাড়া কই তো কাফের হয়ে গেছে। আশরাফ আলী থানবীর মতো বুজুর্গকে যদি গালি দিতে পারে, আরে আবু হানিফাকে যদি গালি দিতে পারে, তো এই এই বেয়াদবের আচরণগুলো এরা সার দিবে কাকে? আজীবন নবী আছে, আমাকে একটা জবাব দেন, এখানে তো অনেক শিক্ষিত মানুষ, নবীজির যুগে কি নবীর বিপরীত সাইডে ভণ্ড বাতেল ছিল? বুঝেন কিন্তু ছিল? নবীজি বাতেলের মোকাবেলা করেছেন? সাহাবায়ে কেরাম করেছেন? নবী গালি দিছেন কয়টা? হ্যাঁ, আমগো হযরতেরা গালি শিখলো কই? বুখারী শরীফে গালি আছে, তারা গালি দেয় কেন? আপনি একটা লাইন উল্টা পাল্টা হতেই পারে, সেজন্য তো গালি দেওয়াটা সমাধান না। এরা গালি দিতেছে দেখেন না, বলতে চাই না, জবানকে আটকায় রাখতে চাই। শবে বরাত নিয়ে কত প্রভাগান্ডা বলতে 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 কতটা একটা নিম্ন শ্রেণীর কথা বলছে। হ্যাঁ, যে শবে বরাতে মসজিদে বসে না থেকে বেশ্যাখানায় রাত কাটানো ভালো। আল্লাহ আমাদেরকেও মাফ করেন, যে বলেছেন আল্লাহ তাকেও মাফ করে দেন। আসলে যাই বলি, ঘুরে ফিরে সব শেষে যে ইসলামের উপরে একটা দাগ পড়ে আর ওলামায়ে কেরামের উপরে একটা তকমা লেগে যায়, যে লাইনেরই হোক আলেম তো মানুষকে বলে দূর আলেম ভালো না। এজন্য দোয়া করলাম আল্লাহ পাক হেদায়াতের দৌলত সবাইকে দান করেন। নবীজি এতটা মোকাবেলা করছেন, বর্তমান দুনিয়ায় যে ইসলামের দুশ্মন সেই তুলনায় নবীর যুগের দুশ্মনগুলো আরো কঠিন ছিল না? নবী তো গালি দেন নাই জীবনও, নবী তো গালির জবাবও দেন নাই,
এমনকি নবী কখনো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। আপনি চিন্তা করতে পারেন, মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন লম্পট মানুষগুলো স্বর্ণের মানুষ হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনকে লিস্টি নিয়ে পাঠায়, কয় নবীকে ঘোষণা দিতে বলো এই লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। নবী একটা বেতের বাড়ি দিলেন না, একটা গালি দিলেন না, জীবনে একটা মিথ্যা বললেন না, হাজারো গালি নবীর কানে আসছে, সামনে দাঁড়ায় বেঈমান গালি দিছে নবীর, একটা জবাব দেন না। এর থেকে সব থেকে বড় আশ্চর্য কথা, নবী কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। আপনার কি হালাত, আমার কি হালাত? আল্লাহ কোরআনে বলতেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদদু মিন হাওলিক। হে নবী, আপনার মেজাজ যদি খুব বক্রতা হতো, মেজাজ করা হতো, কেউ আপনার কাছে আসতো না, সব ভেঙে যেত, কিন্তু আমার দয়ায় আপনার হৃদয়টা এতই যে দুর্বল, এতই যে নরম, এতই যে প্রশস্ত, দুশ্মন এসেও বন্ধু হয়ে যায়। আর আমরা কেমন হৃদয়ওয়ালা, কুত্তা মারলে ব্যথা পায় না, মানুষ জবাই করলে, কুকুর মারে কষ্ট পায়, মানুষ জবাই করতে কষ্ট পায় না। এমন একটা দিন নাই সোনার বাংলায় মানুষ হত্যা হয় না। মরবি না তোরে জবাই দিয়ে মারব, তুই মরবি না তোরে ফিডায় মারব, ঠিক নেই? কোন দুনিয়ায় আছেন? অথচ ফলাফল কি, কেউ কাউকে মারে কেন, সে কিছু পাওয়ার জন্য, পায় কি, পরিণাম ফলে পায় জেলখানা, কি পায়? এক মাইয়া হওয়ার জন্য এক যুবকেরে মারছে, মাইয়াও জেলখানা নিজেও জেলখানায়, একেবারে বড় হাই লেভেলের মানুষ আকাম করছে, রেহাই নাই, সীমা লঙ্ঘন করছে তো জায়গায় ব্রেক করে দিছে আমার আল্লাহ, মনে করছে সরকার বুঝি একটু ছায়া দিবে, না, সীমা লঙ্ঘন করলে যে বন্ধু মনে করে সেই বন্ধুও প্রথম দুশ্মন হয়ে যাবে। কারণ ফয়সালা আসমান থেকে যখন শুরু হয়ে যাবে, জমিনওয়ালারা ফিরাতে পারে না। পারছে? বড় কঠিন জিনিস, দুনিয়া বড় কঠিন। দেখেন না, এক নেতায় সরকারের গুণগান গাইতে 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 এত বেশি গাইছে, সরকারই তার বিরুদ্ধে কইছে তোরে নমিনেশনই দিব না ভাগ, অতিরঞ্জিত কিছু ভালো না, আল্লাহ হেদায়াত দান করুন, এটাই নিয়ম। কেউ যদি কারো কাছে ভালো সাজতে গিয়া মিথ্যার আশ্রয় নেয়, তাহলে যার কাছে ভালো সাজবে সে তার দুশ্মন হবে খুব দ্রুত। এ বিষয়ে রসুলের হাদিসও আছে, মান তলাবা মাহামিদান নাস বি মাআসিল্লাহ, মানুষের গুণগান পাইতে চায় অবৈধ পন্থায়। ধনী হলে মানুষ গুণগান গাইবে, কিন্তু ধনী হচ্ছে অবৈধ টাকা দিয়া, আছে না নাই? কপাল খারাপ, ওই টাকা ওর বউও খাইতে পারবে না, মাইয়া পোলাও খাইতে পারবে না, আমও যাবে সালাও যাবে, বরং মাইয়া পোলা যে একটু নিরাপদে জীবনযাপন করবে তাও পারবে না, ভয় ভয় হামলা মামলা, তা কারা করবে, তার ডান হাত বাম হাতে যারা উঠে আর বসে তারা করবে, বাহিরের কোনো মানুষকে মানুষ ক্ষতি করে নাই এই পর্যন্ত, যত ক্ষতি করেছে আপন লোক ছাড়া কেউ না। আল্লাহ হেদায়াত দান করুন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হাত কথা বলো, প্রশ্ন ছিল কেমনে সম্ভব, এটা তো বলতে পারে না, বিবেক বলে অসম্ভব, রবের কুদরত বলে কাদেরে কুদরত দারি বরকা মাল
انت ربي انت حسبي ذو الجلال তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তুহি মেরা নিগাহদার। এই যুবকেরা ফেসবুকের গোলাম হয়ে গেছো, 2 মিনিট একটা ঘটনা শুনাই, কপালে হেদায়ত থাকলে পাবি, নাইলে নিজের কপাল নিজে খাবি, ভালো করে শুনিস কান দিয়া। তোদের ফেসবুকের ঘটনা কয়েক মাস হয়ে গেছে তো মনে নেই, আমি স্মরণ করাই দিতেছি। এক মেয়ের বিয়া হয়ে গেল স্কুলের এক মাস্টারের সাথে, গতকালকে ঘটনাটা শুনেছি এক জায়গায়, আজও শুনাইতেছি। খুব খেয়াল করিও যুবকরা, আকামের মাস্টারই লইছ তো, সুখে থাকতে ভূতে কিলায়, তাড়াতাড়ি মরতে চাও তো, এই জন্য মাস্তানি বেশি করো, যেটি বেশি মাস্তানি করে তাড়াতাড়ি মরে, তাড়াতাড়ি না মরলে ওরে ভিড়াইয়া মারে, মাস্তানি ছাইরা দে, শান্তির জীবন পাবি, মরিয়া গেল মানুষ দোয়া করবে। তো ভালো একটা মাস্টার বিয়া করলো এক মেয়েকে, যেই মাস্টারের ব্যাপারে এলাকার সব মানুষ খুশি, নম্র ভদ্র একটা সন্তান, কিন্তু এই মেয়ের সাথে এক যুবকের ভিন্ন সম্পর্ক। খুব খেয়াল করো, ভিন্ন সম্পর্ক গভীর হওয়ার পরে মেয়েটাই অপকৌশল অবলম্বন করলো যে আমরা দুজনে মিলে মাস্টারকে মেরে ফেলবো, জবাই করব। কেমনে কেমনে করবে এটি ফোনে বলতেছে, টেলিফোনে, করোনার শুরুর কথা, যে ঈদ আসতেছে তো, তাহলে ঈদের আগে আগে কামড়া ঘটায়া ফেলাইলে মানুষ অতটা ঈদ নিয়ে ব্যস্ত থাকবে, আর তো করোনা আছেই এক অজুহাত। কথা অনুযায়ী রাতের গভীরে এক গ্লাস দুধের সাথে ঘুমের ট্যাবলেট মিলাইয়া মেয়েটা মাস্টার সাহেবকে স্বামী রূপে পান করায় ঘুম পাড়ায় দিছে। ভিন্ন লাইনের যুবক গভীর রাতে ডাকলো, ঘরে আসলো, শ্বাস রুদ্ধ করে তাকে মারল, রক্তক্ষরণ হলো, সবাইকে বলল দুধ পান করেছে, কাঁঠাল খাইছে, এই বিভিন্ন কথা বলে বলল যে সে হঠাৎ করে মরিয়ে গেছে, প্রেশার বেড়ে গেছে। তো আল্লাহর কুদরত, মেয়ের ফ্যামিলিও অতটা গভীরে যায় নাই, মাস্টার সাহেবের ফ্যামিলিও গভীরে যায় নাই, স্বাভাবিক, ওরা দুজনে দাফন করছে, করোনা শেষ। 9 মাস পরে ঘটনার মোড় নিল ভিন্ন দিক। কয় মাস? পাপে ছাড়ে না বাপের, এই চালাক, ভালো করে শুনো, আল্লাহর কি কুদরত, এইবার যুবক যুবতী শান্তির জীবনে আছে তো, ওই যে কথা বলছে যুবক মেয়েটার সাথে, বাটন মোবাইলে সব রেকর্ড, মোবাইল গেছে হারাইয়া, মোবাইল মোবাইল পাইছে রাস্তায় এক সাধারণ যুবক, লেখাপড়া অতটা জানে না, মোবাইল পাইয়া বাসায় নিয়া দেখে কেউ কলও দেয় না, পরে ডয়ারের মধ্যে রেখে দিস, ব্যাটারির চার্জ গেছি গা, মোবাইল ওই রকম রয়েছে 8 মাস। এই মান্দা মোবাইল পায় তো ওখানে রয়েছে, মনেও নেই যে একটা মোবাইল আছে। এর বউ গেছে বাবার বাড়ি, এ রইছে নিজের বাড়ি, কি একটা জিনিস খুঁজতে যাইয়া ড্রয়ারে হাত দিয়ে দেয় এই মোবাইল, এটা তো সে 8 মাস আগের মোবাইল, ও করছে কি চার্জ দিয়া এবার ওপেন করছে, ওপেন করার পরে কল আসে, কল দিয়ে বলে এই
এটা কোন জায়গা, অমুক জায়গা, সব খবর টবর নিয়ে ইনি বলল, ভাই আপনি কে ফোন করলেন? আমি মোবাইলের মালিক। তার মোবাইল নিয়ে যান, কাহা মোবাইলটা আমাকে আপনি দিয়ে দেন, আমি 500 টাকা দিব। আরে ভাই আপনার মোবাইল আপনি প্রমাণ দিয়ে নিয়ে যান, 500 টাকার দরকার কি? আসেন, কেন আমি আপনার বাড়ি যাব না। তাহলে অমুক একটা দোকান আছে রাস্তার পাশে, ওখানে একটা গাছ আছে, ওর গোড়ায় রেখে যান, আমি 5000 টাকা ওখানে আপনার জন্য রেখে আনাম। এই লোকটা কইতেছে আপনার মোবাইল আপনি নেবেন, টাকা দেওয়ার দরকার কি? 500 থেকে 5000, এর মধ্যে উঠছে সন্দেহ কি? এ বাসায় ইয়া মোবাইলের এবার মেমোরির মধ্যে কি আছে দেখি। মেমোরি যখন চাপ দিছে কিছু গান টান আছে, আর ওই কল রেকর্ড, আল্লাহর কি কুদরত, ওই যুবকের নাম যা, এই যুবকের নামও তা। এখন ওই মেয়ে নাম ধৈরা ধৈরা ওরে বলতেছে, ও গেছে ভয় ভয়ে, শিক্ষিত না তো, আমার নাম কইতেছে গায়ের ভিতরে, আমি তো এই আকাম টাকা মেনে, ও গেছে ভয় ভাইয়া। দ্রুত মোবাইলটারে খুললা, ব্যাটারি টেটারে আলাদা করে আবার ধুয়ে দিছে, কোন পেছে আবার ভরি। পরে পাশে ওর এক বন্ধু ছিল, মোটামুটি শিক্ষিত, চায়ের দোকান দেয়, ওরে গিয়ে গোপনে বলছে, বন্ধু এই হালা কি করি, আচ্ছা মোবাইলটা আমার দে। তো মোবাইলটা নিয়ে রেকর্ডিং গুলো শুনল, শুনে ওই এলাকার খোঁজ খবর নিল যে হ্যাঁ 9 মাস আগে এরকম মারা গেছে। ও করছে কি, ওই গার্ডিয়ানদেরকে গোপনে বলছে যে এই হালাত, এটা তো স্বাভাবিক মরণ না। তো ছেলের পক্ষ বলতেছে, ভাই এটা আল্লাহ রাতে ছাইড়ে দিছে, এনে এখন আর 9 মাস হয়ে গেছে, এগুলো কি করব। ছেলে বলে, এভাবে ছেড়ে দেওয়া তো যায় না, ডকুমেন্টস তো হাতে আছে। ও সাংবাদিক নিয়ে থানায় গেল, মোবাইলটা থানায় দিল, সব তদন্ত করে আসামি দ্রুতগতিতে গ্রেফতার করে ফেলল। এরপরে ওই জেলার এসপি, থানার ওসি সবাই লাশ উত্তোলনের সিদ্ধান্ত নিল। কত ধানে কত চাল, বাংলাদেশ কেন, পৃথিবী আর ওই জিন্দেগি আর নাই যে আকাম কইরে আরামে ঘুমাবা, ওই সুযোগ আর নাই, সেদিন শেষ। এমন একটা দিন নাই এই আকাম ঘটনা ঘটে না, কিন্তু ফলাফল কি, জেলখানা। এই জানুয়ারি মাসের 23 তারিখ যুবক আর যুবতী পরকীয়ার রায় হয়েছে, যুবকের ফাঁসি, যুবতীর আজীবন জেল। অপরাধ কি, এটাও আর স্বামীরে মাইরে ফেলেছে, দুইটা বাচ্চা ছোট ছোট, মাকে যখন পুলিশ ধরে নিয়ে যাইতেছে কারাগারে, বাচ্চাগুলো আম্মু আম্মুকায় চিল্লাইতেছে, কি লাভ হইল? কারণ ওই যুবক আজীবন ওর ফাঁসি হয়ে যাবে, আদালত রায় দিয়ে দিছে, জানুয়ারির 23 তারিখ রায় ঘোষণা হয়েছে, আর ওই মেয়েটার আজীবন জেলখানায় থাকতে হবে। মানুষ যদি এগুলো একটু বৈশে ভাবতো, আমার দেশে একটা মানুষের গায়ে কেউ একটা টোকা লাগাইতে পারতো না। আর এখন কে জানি বলছে, এক মানুষ মারার জন্য 20,000 টাকা দিলেই হয়, 20,000 টাকা দিব, মুখের মেরে দাও, বাস। কি জগতে আসলাম, আহ, এ তো আইয়ামে জাহেলিয়াতের চেয়েও চূড়ান্ত খারাপ হয়ে গেল এই দুনিয়া। আল্লাহ হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব, তোমার হালদেরকে বাঁচাও। কারণটা কি, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর।
পালাবার কোন রাস্তা নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, হাত জীবনে তোমার দায়িত্ব পালন হয়েছে কিনা জানায় দেও। হাত আল্লাহর সামনে কথা বলবে কোরআনের আয়াত, اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون دستگو یاد মঞ্চুনি দুজুদি দাম লব্বগুয়াদ মঞ্চুনি বুসি দাম চশমগুয়াদ চিদাম গমজাহারাম গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। হাতের দ্বারা কথা বলাটা অসম্ভব, রবের কুদরতের হুকুম হয়ে গেল কথা বলা শুরু। হাত বলবে, হে মালিক, এই হাতের দ্বারা মা বাবার খেদমত করবে, সে ডিউটি সন্তান করে নাই। এই হাতের দ্বারা বান্দার ডান হাত দিয়া পানি পান করবে, করেছে বাম হাত দিয়া। এদিক দিয়ে হাত কথা বলবে, ওদিক দিয়ে ভিডিও ক্যামেরা চলবে, দেখতে থাকবে, দেখ কি করেছ সব কিছু। সব রেকর্ড হয়ে থাকবে, একটা মিথ্যা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলার সুযোগ দিবেন না। ইনসাফের আদালত, ووزي عن كتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما حاضرا ولا আল্লাহ সব পেশ করবে কিয়ামতের ময়দানে। বান্দা তাকায় দেখ জীবনে কোথায় কি করেছো, সব রেকর্ড হয়ে আছে। দুনিয়াতে এই রাতের অন্ধকারে অন্যায় করে পার পাও না, অন্ধকারের ক্যামেরা এখন আবিষ্কার হয়েছে, অন্ধকারে সব রেকর্ড হবে, ছবি সহ আছে না নেই, পালাবার সুযোগ নাই। এই জমিনে কেউ পালাতেও পারে না অপরাধ করে, দুনিয়ার লাইনও পার পাওয়ার উপায় নাই, আখেরাতের লাইনও পার পাওয়ার উপায় হবে না। হাত বলবে, হে মালিক, এই হাতের দ্বারা কোরআনের ভেতরে আঙ্গুল টেনে টেনে কোরআন পড়বে পড়ে নাই, মা বাবার কল্যাণে হাত ব্যবহার করবে করে নাই, হাতের মধ্যে কলম নিয়ে অন্যায়ের পক্ষে কলম চালিয়েছ, আল্লাহ বলবে চোখ কথা বলো, চোখ বলবে, হে আল্লাহ, যেই ডিউটি তুমি দিয়েছো বান্দা করে নাই, এই চোখের দ্বারা বান্দা মোহাব্বতে মা বাবার চেহারা দেখবে সওয়াব, এই চোখ দিয়া কোরআন তাকায়া তাকায়া দেখবে আর পড়বে সওয়াব, বান্দা এই চক্ষু দিয়া তোমার কুদরত দেখবে সওয়াব, এই চোখ দিয়া তোমার ঘর বাইতুল্লাহ দেখবে আমল নামায় সওয়াব। তোমার বান্দা মা বাবারে মোহাব্বতের নজরে দেখে নাই, তোমার বান্দা চক্ষু দিয়া কোরআন দেখে পড়ে নাই, তোমার বান্দা চোখ দিয়া কাবা দেখে নাই, বরং তোমার বান্দা উল্টা রাতের বেলা দরওয়াজা জানালাটা বন্ধ করে মোবাইলটা হাতে নিয়া সারাটা রাত কবিরা গুনা দেখে দেখে রাত কাটিয়েছি। এই মদ খাইয়া মানুষ পাগল হয় না, সেন্সলেস হয়ে যায়, কিন্তু এখন মোবাইলে সেন্সলেস হয়। মোবাইল, অনেকে মোবাইল 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 জীবনের আপন বানায় রাস্তার ল্যাংটা পাগল হয়ে গেছে বহু যুবক।
কি যুবকেরা কথা কও না কেন? এই খবর তো তোরা ভালো জানো, আমরা শুনে কইতেছি, তুই খালি সাক্ষী দিবে যে হ্যাঁ ঠিক আছে সত্য। এই যুবকেরা ল্যাংটা পাগল হয় নাই মোবাইলের গেমস খেলা, তুই কবে পাগল হবি? তুইও তো ওই পথেরই ছাত্র, তুই তো আকাম কম করো না, তো তুই তো পাগল হবি, ডেটটা দে কবে হবি? হাসতেছ না, খুব আনন্দ লাগতেছে, জীবন যৌবন জবাই করতেছ, তোর জিন্দগিটা একটা কুত্তার দাম আছে, তোর জীবনের কোনো দাম নাই, এই মোবাইল তোকে সেই ধ্বংসের পথে নিয়ে গেছে। তুই মরে গেলে কেউ কষ্ট পাইবে না তো? ওই মা বাবা কানবে দুই তিন দিন, বিত্রে বিত্রে খুশি, তোর মতো চরিত্রহীন মরাটাই ভালো, কারণ তোর চরিত্রের কারণে আমরা মা বাপ মানুষের কাছে মুখ দেখাইতে পারি না, কারণ তোরে জন্ম দিয়ে ভুল করছি। তোর 30 বছর 25 বছর বয়সের জীবনের পুঁজি, সবাই মরলে তুই মরলে সবাই খুশি, এ হলো তোর 30 বছরের পুঁজি। তুই এমন আকাম করছো জীবনে, শিক্ষক চায় তুই মরে যা, এলাকার মুরব্বীরা চায় তুই মরে যা, তোর মা বাবা ভেতরে ভেতরে কষ্টে চায় তুই মরে যা, আমরা আলেমরাও চাই তুই মরে যা, তোর মতো কুলঙ্গার জমিনে থেকে আরো সমাজ নষ্ট হবে তুই মরে যা, তোর দ্বারা একটা শিক্ষক শান্তি পায় না, তোর ব্যবহারে কোনো মা বাপ খুশি হতে পারে না, তোর আচরণে প্রত্যেকটা মুরব্বী কষ্ট পায়, তুই বেঁচে থাকা মানুষের জন্য গজব, তোর দ্বারা স্কুলের পরিবেশ নষ্ট, তোর কারণে সমাজের পরিবেশ নষ্ট, তুই বেঁচে থাকা মানুষের জন্য অভিশাপ। এবার বালিশে মাথা লাগায় চিন্তা করবি যে আমার এই 27 বছর বয়সে আমি কামাই করলাম মানুষের বরদোয়া, এই আমার পুঁজি, কি করেছ এই 25 বছর? চেহারাটা থাকবে ফুটন্ত গোলাপের মতো, তোর চেহারায় নূর নাই কেন, আলো নাই কেন, আকর্ষণ নাই কেন, উজ্জ্বলতা নাই কেন, দেখলে মায়া লাগে না কেন, ঘৃণা লাগে কেন? সারা রাত কবিরা গুনাহ করেছো সারাটা রাত, তার পরিণাম ফল শুধু মুহাম্মদের উম্মতে বেঁচে গেছো, নাইলে ঘুমের তো উঠে দেখতি তোর চেহারা শুকার হয়ে গেছে, বানর হয়ে গেছে, শুধু মুহাম্মদের উম্মত হওয়াতে হয় নাই না, তাও হয়ে যায়। আমগো করার আছে তোর পাও ধরা, খালি বল নিচে নাইমা পাও ধরি, আর জীবনে গুনাহ করবি না, এতটুকু দিলের মহব্বত নিয়ে বসছি, আর কি করার আছে? তোমার মতো একটা যুবকের দ্বারা পুরা পৃথিবীটা আলোকিত হবে, সমাজ আলোকিত হবে, তোমার থেকে আরো যুবক আলোকিত হবে, তুমি একটা আদর্শের পাওয়ার হাউস, তোমার সাথে লাগবে তো মোবাইলের মতো চার্জ হবে, দুশ্চরিত্র তোমার সাথে মিশবে তো চরিত্রবান হবে, তুমি তো সে আদর্শের যুবক, কিন্তু তোমার ভেতরের পাওয়ার সব ধ্বংস শুধু সারা রাত মোবাইলে গুনাহ করার কারণে। আপনারা যারা একটু মুরব্বী মুরব্বী ভাবে আছেন, আপনারা তো আকাম কম করেন, বউয়ের হক আদায় করেন না, মাইয়া ফোলার হক আদায় করেন না, মোবাইলের হক ঠিকই সারা রাত আদায় করেন, এই মোবাইলের কারণে বউয়ের সাথে তর্ক, সন্তানের সাথে আলাদা ভিন্নতা, এই মোবাইল, সারাদিন গার্মেন্টসে কাজ করে বাসায় যান, স্ত্রীকে সময় দেন না, সময় দেন মোবাইলকে। যারা ভালো আছেন তো তারা আল্লাহর কাছে ভালোটাই পাবেন ইনশাআল্লাহ, যারা নাই তাদের পায়ে হাত দিয়ে বলবো তওবা করে নেন, তওবা করেন। রাতের ঘুম শরীরের মহা ঔষধ, নষ্ট করিয়েন আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফিরি শরীরের মহা ঔষধ হলো ঘুম, সুস্থতার জন্য। আজকে শুধু চরিত্র নষ্ট হয়েছে এতটুকুই, এই মোবাইল আপনার চোখের পাওয়ার কেড়ে নিয়েছে। এই যুবকেরা মিথ্যা বললে বল দাঁড়া, যে হাফিজ ভাই মিথ্যা বলতেছো, এখন কানে ধরুন, এখানে উঠবো আর বসবো কানে ধরে, যদি মিথ্যা প্রমাণ করতে পারো। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোর এই মোবাইল তোর চোখের পাওয়ার নিয়ে গেছে,
খুব দ্রুতই দেখবি তুই বিছানায় পড়ে গেছে, চোখ থাকবে, পাওয়ার থাকবে, কান থাকবে, এখনই তো কানের ভাওয়ার নেই। আম্মু কয় ভাত খাবি না, কয় গোসল করে ফেলছি 3 ঘন্টা আগে, কানের পার্স শেষ। কি করলি কি জীবনে বল? তা মানুষের তো একটা টার্গেট থাকে, আল্লাহ না করুন তোমার আব্বাসকে মরে গেলে তুমি কি নিয়ে দুনিয়াতে বেঁচে থাকবা, কি পুঁজি তোমার আছে, কি জ্ঞান তোমার আছে। লেখাপড়া করতে যাও, সেখানে একটা আল্লাহর বান্দি তার চরিত্রের উপর আক্রমণ শুরু করেছে, হিংস্র আক্রমণ, বাস তুমি পার্কে পার্কে ঘুরতেছো, ওই মেয়ের জীবনটাও খাইলা, নিজেরটাও শেষ করলা, পরিণাম ফলে দোনো ফ্যামিলির অভিশাপ নেমে আসলো পুরা ফ্যামিলির মধ্যে। يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا اومين জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। জাহান্নামের আগুন এর ইন্ধন হবে মানুষ আর পাথর। আমাদের যত কথা বলি সব পুঁজি হলো কোরআন শরীফ, এটা এমন এক পুঁজি যার ভুল কেউ বের করতে পারে নাই। অনেকে ভুল বের করার অপচেষ্টা করে নিজেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক না? তাহলে এই কোরআন সত্য না মিথ্যা? এতটুকুই জেহেনের মধ্যে ঢুকাইও, ব্রেনের মধ্যে ঢুকায় যে আসলেই তো হুজুরেরা এত পাগলের মতো দৌড়ায় কেন? এর যুবক ঘরের চিন্তা নাই, পরিবারের চিন্তা বাদ দিয়া কুত্তার মতো 12টা মাস তোমাদের পেছনে দৌড়াই, তাবলিগলারা দৌড়াই, পীর সাহেবরা দৌড়াই, আমরা বক্তারা দৌড়াই, বিনিময়ে তুমি আমাদের কিছুই দাও না, মাঝে মাঝে গালি দাও, মাঝে মাঝে বিরোধিতা করো, একটু চিন্তা করিও, হুজুরদের এত ঠেকা কি যে আমগো পিছনে দৌড়ায়, হুজুরগো তো বেতন আমরা দেই না, বরং হুজুরগো দেই গালি, এরপরও হুজুরেরা আমগো পেছনে এত সময় দেয় কেন? পাও ধরে ধরে তোমাকে বয়ান শুনাইতেছি, দেখলে সালাম দেই, আমরা সব জানি কি পরিমাণ গালি আমাদের দাও, সুযোগ পেলে চরমনের বিরুদ্ধে কম লেখো না, তাবলিগের বিরুদ্ধে কম লেখো না, দেওবন্দি কওমির বিরুদ্ধে কম লেখো না, হাটহাজারির বিরুদ্ধে কম লেখো না, এরপরে আমরা একটা জবাব দেই না, বরং দেখলে হাসি মুখে সালাম দেই, সুযোগ থাকলে সময় থাকলে বুকে লাগাই। কারণটা কি? তোর শরীরের মধ্যে মেশকের ঘেরান আছে, ওইটা আমার গায়ে লাগানোর জন্য বুকে লাগাই না? কুত্তা শুয়ারে রে আল্লাহ যাচাই বাছাই ভালো মন্দর আকল দেয় নাই মানুষকে দিছে, একটু ভাবো, তোমার গায়ের থেকে মেশকের ঘেরান না গাঞ্জার গন্ধ, তা তোমার আমি বুকে লাগাই কেন? চিন্তা করবা একা একা যে আমার আমার তো মেশকের ঘেরানো না, সারাদিন টানো বিড়ি, পারলে আরো নেশা, আরো কত কিছু, না জামা কাপড় পরিষ্কার, না প্রস্রাব করে ঠিক মতো পানি লও, তাহলে অল বডি তোমার গন্ধে ভরা দুর্গন্ধ, এরপর আমরা আলেমরা বুকে লাগাই কেন? একটু চিন্তা করি তো আসলে আমাদের স্বার্থ কি? আমাকে বেতন দাও তোমরা, আমাকে পারো না তোমরা পারায় মাইরে ফেলো, সম্মানের ভলিউমটা যদি মানুষের হাতে থাকতো আমাকে হুজুরগো কত আগে মারত, জল্লে বুড়িয়ে ছাই হয়ে যাইতেছে বহু বেঈমানরা, যে আলেম ওলামার এত সম্মান কেন? দেখো না মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ভার্সিটি বন্ধ, গার্মেন্টস বন্ধ, রাস্তা বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ। আল্লাহর কসম আমার দেশে কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। বাবায় মারা গেছে করোনায়, সন্তানটা বাবার লাশটা মানুষের টাকা দিয়ে রাস্তায় ফালায় দিছে, কখন মরলো কি হইলো আর খবর নাই, দরজা লক করে দিল, পুলিশেরা একদিন পর খবর পাইয়া নিয়ে গেল। আর আমার দেশের শত শত করোনার লাশ এদেশের টুপিওয়ালা ওলামায়ে কেরাম কাঁধে নিয়েছে,
গোসল করাইলো, কাফন করাইলো, জানাজা পড়াইয়া দাফন করাইলো। হুজুরেরা শত শত করোনার লাশ, আল্লাহর হাজার শুকর একজন হুজুরেও করোনায় মরে নাই। আর তোমরা এখনো পর্দা লাগাও, মাস্ক লাগায় এখনো, কেউ আবার অফিসে গেলে ওই যে কি ওটা মেডিসিন আছে, খালি হাত ধুই, এখনো হাত ধুই, করোনা গেছি গে কবে এখনো হাত ধুইতেছে। আমার একদিন কয় হুজুর আপনি ধুইবেন নি, আমরা অল টাইম ধোয়াই থাকি, সবসময় ওজুর সাথে থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আপনারা ওজুর সাথে থাকার চেষ্টা করবেন, জীবনের একটা বড় গুণ এবং বড় একটা অস্ত্র ওজুর সাথে থাকা। জীবনে কোনো জিন ভূত কুফুরি টুফুরি যা আছে আজে বাজে কোনোদিন আপনাকে স্পর্শ করতে পারবে না, যদি সবসময় ওজুর সাথে থাকতে পারে। আপনি প্রসাব করে ফানি লাগলে আবার ওজু কি? আল্লাহ হেদায়াত দান করুন।